বিগ নিউজ, সবার আগে সবার সাথে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও খোলা ছিল কোচবিহার পুন্ডিবাড়ি থানার অন্তর্গত দোডেয়ার হাট বাজার। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুন্ডিবাড়ি থানার পুলিশ। সাথে সাথে বন্ধ করিয়ে দেওয়া হয় হাট ও বাজার। একই সাথে ব্যবসায়ীদের সতর্ক করা হয়, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে এরপর খোলা থাকে যদি তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং শনিবার রয়েছে দোডেয়ার হাট বাজার। এরই মধ্যে আজ মঙ্গলবার সকাল থেকে খোলা ছিল দোডেয়ার বাজার, তবে সকাল ১০টা বেজে গেলেও বাজার চলছিল। আর এরপর খবর পাওয়ার পরই সেখানে পুলিশ উপস্থিত হয়ে বাজার বন্ধ। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট। বাজারঘাট মোটামুটি তো শেষে, এখন সব ব্যবসায়ীরা সবজি টবজি সব উঠে নিয়ে বাড়ি যাচ্ছে। এইটুকু সময় তো লাগবেই, কি করা যাবে। এখন প্রায় ১১টা হয়ে আসলো, তাও ব্যবসা চলছে। পুলিশকে এসে উঠাতে হচ্ছে। বিগ নিউজ 24x7।